হাসপাতালে ঘর দখল করে বেসরকারি প্যাথোলজি জোর করে টাকা নিয়ে রক্ত পরীক্ষা করানোর অভিযোগ। পুলিশি অভিযানে ঘর ছেড়ে পালালো কর্মীরা। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষারও সুবিধা দেয় সরকার, কিন্তু সেই সরকারি হাসপাতালের ঘর দখল করেই চলছে কিনা নিয়ম বিরুদ্ধ কাজ। রীতিমতো রশিদ কেটে হাসপাতালে বসেই বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে জোর করে কখনো 2000 কখনো 2500 টাকা নেওয়ার অভিযোগ। রোগীর পরিজন ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই চক্র চলে আসছে গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। অভিযোগ, সন্ধ্যের পর একেবারেই দালাল চক্রের নিয়ন্ত্রণে চলে যায় এই হাসপাতাল। সরকারি হাসপাতালে গেলে বিনা পয়সায় চিকিৎসাটুকু পাওয়া যায়। দুস্থ পরিবারের সদস্যরা তাদের রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বিনামূল্যে করতে পারেন, কিন্তু গান্ধী মেমোরিয়াল হাসপাতালে গেলে আপনার পকেট থেকে খসবে হাজার হাজার টাকা। দালাল চক্রের রমরমা দাপটে রোগীর পরিবারদের নাজেহাল হতে হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে হাসপাতালের বিরুদ্ধে। ঠিক কি ঘটেছে এই হাসপাতালে? রাজ্যের হার্টের চিকিৎসার সরকারি হাসপাতাল গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে হার্টের চিকিৎসার জন্য। অভিযোগ উঠেছে হাসপাতালের মধ্যেই হাসপাতালের একটি ঘর দখল করে জোরপূর্বক রোগীদের রীতিমতো রশিদ কেটে রক্ত পরীক্ষার জন্য টাকা নেওয়া হয়। অথচ এ কথা সকলেরই জানা, সরকারি হাসপাতালে প্যাথোলজি থেকে শুরু করে ইসিজি সবকিছুই বিনা পয়সায় সরকার থেকে ব্যবস্থা করা হয়। কিন্তু সরকারি হাসপাতালের ঘর দখল করে রীতিমতো রশিদ কেটে হাসপাতালে বসেই রক্ত পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে এক প্রকার জোর করেই 2000 থেকে 2500 টাকা নেওয়ার অভিযোগ। এমনই অভিযোগ তুলেছেন হাসপাতালে ভর্তি রোগীদের পরিজনেরা। ভর্তি হয়েছিল আমার এখন এই কালকে অপারেশন হয়েছে। আচ্ছা, ভর্তি হয়েছিল অনেকদিন আগে। ব্লাড টেস্ট যে করিয়েছেন সরকারি হাসপাতালে কি বিনা পয়সায় করিয়েছেন? না, কি টাকা দিয়ে? কত টাকা লেগেছে আপনার? আমার 1900 টাকা লেগেছে। আর এই কালকে রক্ত, কালকে হচ্ছে একটা ইয়ে হয়েছে, অপারেশন হয়েছে, তার আগে আমার রক্ত পরীক্ষা করতে দিয়েছিল, সেটা হাসপাতাল থেকে করেছে। বাইরের থেকে বলতে হাসপাতালের ভেতর থেকেই করেছি। মানে আপনি জানেন যে হাসপাতাল থেকে হয়তো বিনা পয়সা হবে, কিন্তু বিনা পয়সা হয়নি। দীর্ঘদিন ধরেই এই চক্র চলে আসছে বলে অভিযোগ উঠেছে। সন্ধ্যের পর হাসপাতাল একেবারেই দালাল চক্রের নিয়ন্ত্রণে চলে যায় বলেও অভিযোগ রোগীর পরিজনদের। এমনকি অনেক চিকিৎসকও নাকি বলে থাকেন রক্ত পরীক্ষা করতে ওই টাকাই লাগবে। আপনজনকে সুস্থ করতে বেশিরভাগ রোগীর আত্মীয় ভয়ে বাধ্য হন বেসরকারি প্যাথোলজিতে রক্ত পরীক্ষা করতে। কিভাবে হাসপাতালে নিরাপত্তারক্ষী থাকতেও হাসপাতালের ঘর দখল করে একেবারে কাউন্টার খুলে এই কাজ চলছে তা সকলেরই অজানা। কাদের মদতে দিনের পর দিন টাকার জন্য এভাবে চলে আসছে জোর করে রক্ত নিয়ে পরীক্ষার কাজ? প্রশ্ন উঠেছে সেখানেই। হাসপাতালের এক নিরাপত্তা রক্ষী বলেন, টাকা নেয় তো? ডাক্তারকে গিয়ে বললো যে স্যার দেখেন রক্ত পরীক্ষা করার জন্য এত টাকা চাইছে, যা 1900 টাকা কি 2000 চাইছে। ডাক্তার বললো যে হ্যাঁ তো এত টাকাই লাগবে, এটাই ঠিক আছে, এর বেশি আপনি কত টাকা দিয়েছেন? আমি হচ্ছে 1900 টাকা দিয়েছি। কিসের জন্য? এই রক্ত পরীক্ষা করার জন্য। আসলে সঙ্গে সঙ্গে ব্লাড নিল, এতো এসে কোনলালি। এই বিষয়ে রোগীর আত্মীয়রা বিষয়টি গয়েশপুর ফাঁড়িতে অভিযোগ আকারে জানান। এরপরই পুলিশ সন্ধ্যায় অপারেশনে আসে। পুলিশ দেখেই সেই সময় তারা কাগজপত্র, তাদের প্রয়োজনীয় ব্যাগ ফেলে দিয়ে পালিয়ে যায় বেসরকারি সংস্থার কর্মীরা। যদিও হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক এ ব্যাপারে কিছুই বলতে চাননি। কি করে রাত্রিবেলা ঢোকে?
গান্ধীর বেতন সিকিউরিটি থাকতে এত 2000-3000 টাকা আপনি ইনচার্জ থাকছে আপনি যা জানেন না দিনের বেলা না আপনি এখন বলুন না কদিন ধরে চলছে এটা কতদিন ধরে চলছে বছর দুয়ে তাই তো আমি তো যখন আসলাম তখন সপ্তাহখানেক আগে দেখলাম মাঝখানে দরজা পর্যা বন্ধ হয়ে গেছে যাই হোক আবার আসলো তারপরে এরা বাইরে থেকেই ভেতর থেকেই কালেকশন করে স্যারেরা দেখে না কি টাকা নেই তো হ্যাঁ টাকা তো নেই সেটাও আমি জানি না ঠিক আমি জানেন না আমি এরা এরা ভেতরে ঢুকে এখন ওয়ার্ডের ছবি ব্লাড টানছে কিন্তু কি কারণে মুখে কুলু পেটেছেন তিনি কি কারণে মুখে কুলু পেটেছেন সরকারি আধিকারিকেরা এই কাজ যদি চলতে থাকে তাহলে পয়সার অভাবে কি পরীক্ষা করা বন্ধ থাকবে অভাবী পরিবারের রোগীদের নাকি দালাল চক্রের ভয়ে সর্বশান্ত হয়ে বিনা পয়সার বদলে টাকা দিয়েই করতে হবে পরীক্ষা এটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে হাসপাতালের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নদিয়া ধনতেরাস ধামাকা আরতি জুয়েলার্স ও নিউ আরতি জুয়েলার্স হীরামহল গলি সোনাপট্টি বনগ্রাম আগামী 7ই নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত ধনতেরাস উপলক্ষে প্রতিটি নতুন হলমার্ক গহনা কেনাকাটায় থাকছে প্রতি বছরের মতো আকর্ষণীয় ও অভাবনীয় ছাড় শর্তাবলী প্রযোজ্য